কি টক ঝাল না মিষ্টি? প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট নেগেটিভ না হয়ে পজিটিভ হলে ভালো হতো, গল্পের শেষটা ভালো জমতো। কি জমতো না? হ্যাঁ ভালো জমতো হয়তো, কিন্তু ভাগ্য নির্ধারকের আসনে বসে এই দুটি কিশোর কিশোরীর উপর এরকম নিষ্ঠুর হতে পারিনি। সেক্ষেত্রে গল্পটা মিষ্টি। তার মানে কি খোঁচা মারছেন না তো? আরে না না, এটা রাখেন মুদ্রা। কত আছে ভাই? গতবার যা পেয়েছেন। শফিক ভাই একটু বাড়ান, মানে আমরা যারা মাইনর রাইটার আছি তাদের তো অন্তত বেঁচে থাকার অধিকার আছে নাকি? পত্রিকা লসে চলে আনন্দ ভাই, আপনাদের উপযুক্ত সম্মান দিতে পারি না, খুবই খারাপ লাগে, খুবই লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আসি গেলাম। শুনেন, ঈদ সংখ্যার জন্য একটা এক্সক্লুসিভ লেখা দেন, আশা করি এবার ভালো সম্মান দিতে পারবো। অনুপ্রেরণা, বুঝলেন, অনুপ্রেরণা লেখার জন্য খুবই দরকার। যখন আড়ালে পথ চলি কি খবর? আরে বলুন তো কি খবর? প্রশ্ন করে গাছপালা পাখি, আমি বলি প্রেরণাবিহীন কবি, রুদ্ধশ্বাস বন্ধ ডাকঘর। শামসুর রহমান, লাজবাব, গ্রেট গ্রেট বস। তাহলে বস আমি যাই। হ্যাঁ ঠিক আছে, ওকে না সাউন্ড, ওকে খোদা হাফেজ। খোদা হাফেজ। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আপনার হাতে ওটা কি? তিনতলা ম্যাডামের কুরিয়ার। ও, উনি বাসায় নেই? ম্যাডাম যে কখন আসে আর যায় কিছুই বোঝা যায় না। রোজ রোজ এক ঝামেলা, আর ভাল লাগে না। আরে তুই ঢুকলি কিভাবে? আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে। ও বাবা, ডুপ্লিকেট চাবিও রেখেছিস? চা খাবি নাকি? না দোস্ত, ঠান্ডা কিছু থাকলে খাওয়া। ঠান্ডা কিছু? অনলি কোল্ড ওয়াটার, নো প্রবলেম। আচ্ছা দোস্ত, বাবা বলছিল টুলেটটা ঝুলানোই থাক, আর লোকজন ভাড়া নিতে আসলে বাসাটা একটু দেখাতে পারবি না তুই? আরে কেন পারবো না, দয়া করে এখানে থাকতে দিয়েছি সেটাই না কত, আর তাছাড়া ব্যাচেলরদের তো কেউ থাকতেই দেয় না। তুই এভাবে বলছিস কেন? এমনি ফান করলাম। নে এনিওয়ে, তোর লেখালেখি কেমন চলছে? এখানে আসার পরে এক কলম লিখতে পারিনি। কেন? আচ্ছা দোস্ত, তোদের তিনতলা কে থাকে? কেন, অনেক রাত পর্যন্ত হই হুল্লোড় চলে নাকি? না, কাল রাতে লিখতে বসেছিলাম, তুই তো জানিস যে আমি রাত ছাড়া লিখতে পারি না, কিন্তু উপরে মনে হয় পার্টি টাটি হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি, তাই কনসেন্ট্রেট করতে পারিনি। এক মহিলা থাকে, নাতাশা, কঠিন সুন্দরী, স্মার্ট বাট ব্যাচেলর,
অন্যান্য ভাড়াটিয়ারাও ওনাকে নিয়ে অনেক কমপ্লেন করে, কিন্তু বাবার এক বিজনেস পার্টনারের সুপারিশের কারণে ওনাকে কোনোভাবেই উঠানো যাচ্ছে না। তোর বাবা তো আবার দয়ার সাগর। দোস্ত আজকে উঠি রে, আর মাঝে মাঝে এসে তোর খবর নিয়ে যাব। আসুন, টুকটাক কিছু লাগলে দারোয়ানকে দিয়ে আনিয়ে নিতে পারিস, আমি ওকে বলে রেখেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। ফরওয়ার্ড। এই যে বিনে বসে থাকতে দিচ্ছিস, মার খেতে চাস? দিব দিতে হবে না, চল। আপনি বোধহয় ভুল করছেন, জি উপরের তলায় আপনি। ওকে ওকে, নাতাশা, ও নাতাশা, আমার মনে হয় ও এ মাস থেকে 2 লাখ ড্র করবে, এই জন্যই বোধ হয় শরণ এত মোটা হচ্ছে। একদিন জোর করে আমাকে নিয়ে গেল ওর শোরুম দেখা, এবার আমার কোন গাড়ি পছন্দ। আর ছোটো ভাই বলে কথা কী আর করবো, পরের দিন ভোরবেলা আমার বাসায় বর্ষাটা দিয়ে গেল। হ্যালো এভরিবডি, হাই গাই, পার্টি অলরেডি জমে গেছে? ইউ আর লেট যায়, আমাদের বারবি ডলকে দেখছি না, কোথায়? মহিলাদেরকে সম্মান করে কথা বলতে শেখো। Yeah, I know. Oh. নাতাশার পার্টিতে মাঝে মাঝে এরকম বিরক্তিকর লোক কেন আসে? ওকে লিখু ভাই, আমি এখন থেকে ওকে বারবিডন না বলে নাতাশা মনে বলেই ডাক। আমি দোতলায় থাকি, বাড়ির মালিকের সঙ্গে একটু কথা বলতে পারি? এক মিনিট অপেক্ষা করুন। নাতাশা, বাইরে তোমার সাথে একটি লোক দেখা করতে চায়। নাতাশা, জাস্ট আ মিনিট। Yes, আপনাদের হুইচয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, জানলাগুলো বন্ধ করে দিলে ভালো হয়। How dare you come to my floor and complain against me? ডিসকাউন্ট বলে বলতে পারবো না?
যদি বলি আপনি জেদি করে আমাকে ডিস্টার্ব করছেন লিসেন নাতাশা কখনো কাউকে ডিস্টার্ব করে না আর আপনি নিজে থেকে যদি ডিস্টার্ব ফিল করেন এটা বলার আমার ভাইজান উনি বাসাটা দেখতে চান কিন্তু আমি তো এখন বাইরে যাচ্ছি আমি দেখাই আচ্ছা ঠিক আছে দেখান আর দরজাটা ঠিক মতো লক করবেন জি আচ্ছা আচ্ছা গুড মর্নিং সুপ্রভাত কোথায় যাচ্ছেন জি একটা পত্রিকা অফিসে ও আমি তো অফিসেই যাচ্ছি চলুন আমি আপনাকে নামিয়ে দেব না না ঠিক আছে আমি আমি যেতে পারবো প্রথম দিন না করেছেন কিছু বলিনি দ্বিতীয় দিন নাতা সেটা শুরু তো ঠিক নেই যখন যেখানে ব্যবস্থা হয় আজ দুপুরে তাহলে আপনি আমার সঙ্গে লাঞ্চ করবেন জাস্ট একটাই আমি আপনাকে ফোন করব না না আজ আসলে বাই আজকে যা গরম পড়েছে না হ্যাঁ আজকে অনেক গরম জোরে একটা বৃষ্টি হলে আত্মাটা শান্তি হতো কিন্তু এই সময় বৃষ্টি হলে ফসলের খুব ক্ষতি হয় তাই নাকি জি আপনি থাকেন কোথায় রংপুর ওখানকার ফুলবাড়িয়ার প্রাইমারি স্কুলে সেটা আবার কি জিনিস একটা রেস্টুরেন্ট আপনাকে লাঞ্চ করাবো ঠিকানাটা লিখে নাতাশা আসলে আজকে আমি একটা জরুরি কাজে আটকে গেছি
একদম মিথ্যে কথা না 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 সত্যি কথা মানে আমার এক বন্ধু নাতাশা আপনাকে লাঞ্চ করাবে এই মুহূর্তে এটাই আপনার জরুরি কাজ মানে আজকে আমাকে প্লিজ মাফ করে দিন আরেকদিন যাই কবে পরশুদিন দুপুরে যাই কেমন খাবারটা ভালো খুব ভালো আচ্ছা নাতাশা আপনি বিপদ আর আপদের পার্থক্য জানেন মনে করেন একজন ভদ্রলোক সাদা শার্ট পরে ইন্টারভিউ দিতে যাচ্ছে রাস্তা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো এবং তার শার্টটা ছিঁড়ে গেল সেটা হচ্ছে বিপদ আবার ধরেন সেই ভদ্রলোক রিক্সায় করে যাচ্ছে সাদা শার্ট পরা ইন্টারভিউ দিতে হঠাৎ করে কেউ একজন পানের পিক তার শার্টের উপর ফেলে দিল সেটা হচ্ছে আপদ এই কথা বলার মানে কোনো মানে নেই এমনি বললাম মনে হলো সাহিত্যিকরা মনে হয় অপ্রাসঙ্গিক কথা বলেন আচ্ছা ঠিক আছে এখন একটা প্রাসঙ্গিক কথা বলি আপনি কোথায় চাকরি করেন ডায়মন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন ওখানকার এমডি তানভীর চৌধুরী লিটু আমি তার পিএস বাবা তাহলে তো আপনি অনেক বড় চাকরি করেন কিন্তু চাকরিটা আমি ছেড়ে দেব কেন আছে কারণ আছে শুনুন আপনাকে আমার সঙ্গে একটু উত্তরা যেতে হবে আমাকে কেন ওখানে একটা এতিমখানা আছে প্রতি মাসে আমি কিছু টাকা দিই আজকে চেকটা দিতে যাব আপনি এতিমখানায় ডোনেট করেন স্ট্রেঞ্জ আমার টাকা থাকলে আমি দিতে পারি না হ্যাঁ চলুন উঠি বিল দিবেন না কাউন্টারে দিয়ে দেব বাইরে গিয়েছিলে হ্যাঁ কার সাথে জায়েদ সেটা তোমাকে বলতে হবে কেন ওকে আমি একদম পছন্দ করি না দ্যাট ইজ মাই ফ্রেন্ড কি এটা ধরো আফ্রিকান ডায়মন্ড সাউথ আফ্রিকা থেকে আনিয়েছি তোমার জন্য কত লাগলো আর কত নিয়ার অ্যাবাউট 25 লাখস বিউটিফুল থ্যাংক ইউ ডার্লিং ওকে আংটিটা পরিয়ে দিই চলো আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি এভাবে আর কতদিন বিয়ের আগে আমি তোমার পিএস এর চাকরিটা ছাড়তে চাই অফকোর্স হ্যাঁ ডায়মন্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের বউ চাকরি করবে এটা মানায় না না তা না আমি চাকরিটা ছেড়ে কোনো ব্যাংকে ঢুকতে চাই আমি চাই না লোক বলুক তুমি তোমার পিএসকে বিয়ে করেছো আরে বাবা এগুলোর কোনো দরকার নেই আমার দরকার আছে ওকে আমি কালি এলাহিকে বলে দেব সেটা আবার কে এশিয়ান ব্যাংকের এমডি ওটা তো বলতে গেলে তোমারই ব্যাংক তোমার মতো ক্লায়েন্ট ছাড়া ওদের চলবে সেটাই ডার্লিং
আমার দিকে তাকে একটু হাসো। তুমি বসো, আমি তোমার জন্য ব্লু মার্গারিটা বানিয়ে নিয়ে আসছি। ব্লু মার্গারিট? ইয়েস, ব্লু মার্গারিট। হ্যালো। হাই। আমি নাতাশা, আপনার উপরতলায় থাকি। জি আমি জানি। আমি বাসায় যাচ্ছি, চাইলে আপনি আমার সঙ্গে যেতে পারেন। নো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি সেদিনের ইনসিডেন্টের জন্য আমি আসি, দেখাও। দোতলার ভদ্রলোক কি বাসায় ফিরেছেন? জি ম্যাডাম। আচ্ছা তুমি যাও। আমার সাথে কথা বলবেন না ঠিক করেছেন? না না, কি জানতে চান বলুন। কিছু জানতে আসেনি তো, গল্প করতে এসেছি। বসুন। থ্যাঙ্কস। কি করছিলেন একা একা? না না, তেমন কিছু না। আপনার বাবা মা কোথায় থাকেন? আসলে আমার বাবা মারা গেছেন 4 বছর হলো, আর মা থাকেন বগুড়া। ও, এটা আমার এক বন্ধুর বাবার বাড়ি, মানে আমাকে কিছুদিনের জন্য থাকতে দিয়েছেন। কিছুদিন মানে? মানে বাইরে একটা সাইনবোর্ড দেখেন না, টু লেট, মানে এই বাসাটা ভাড়া হয়ে গেলে আমি চলে যাব। কোথায় সেটা তো জানি না, হয়তো কোনো মেসে। কি কাজ করেন আপনি? কাজ কাজ করা বলতে যদি অর্থ উপার্জনকে বোঝায়, সেই অর্থে আসলে আমি কোনো কাজ করি না। আর যদি অর্থ উপার্জন না বোঝায়? তাহলে গল্প উপন্যাস লিখি, সেগুলো মাঝে মধ্যে পত্রিকায় ছাপা হয়। মানে সাহিত্যিক? বোঝাই যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? কেন আপনি মেয়েদের মতো অভিমানী? দেখুন, সেদিনের ঘটনাটা আমার জন্য যথেষ্ট পেইনফুল ছিল, সেই জন্য আমি বাস স্ট্যান্ডে আপনার কাছে ক্ষমা চেয়েছি, নিজে আপনার বাসায় এসেছি।
নাতাশা কারো কাছে ক্ষমা চাওয়া তো দূরের কথা, কখনো কারো বাসায় যেতে যায় না। আমি কি ধার্থ? দিস ইজ নট আ জোক। এরপরেও যদি আপনি আমাকে দেখেও না দেখার ভান করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার কাছ থেকে যথেষ্ট যন্ত্রণা পাবেন। আলসামিটা ঝেড়ে উপন্যাসটা লিখে ফেলেন আনন্দ ভাই, আমরা ঈদ সংখ্যার লেখা অলরেডি কালেক্ট করা শুরু করেছি। দেখি, চেষ্টা তো করছি। চা খাবেন? হ্যাঁ, খেতে পারি। জলিল, দুই কাপ চা। শৈব ভাই, একটা গল্প মাথার মধ্যে খালি ঘুরঘুর করছে। কি ধরনের গল্প? গল্পের মূল চরিত্র হচ্ছে একটা মেয়ে, ওর নাম হচ্ছে নাতাশা। একটু স্নব, মানে একটু খামখেয়ালি আছে, কিন্তু সবসময় না কোনো একটা ঘটনা সে ঘটায়। আচ্ছা, তারপরে? যাদের সঙ্গে সে মেশে তাদেরকে অলওয়েজ একটা একটা ফলস পার্সোনালিটি শো করে, কিন্তু ভিতরের নাতাশাকে কিন্তু কেউ চিনতে পারে না। তারপর কি হলো? প্রচুর টাকা উড়াতে ভালোবাসে, সুন্দরী, তাই অ্যাডমায়ারের সংখ্যাও কম না, কিন্তু কখনো কখনো সে নিঃসঙ্গতায় ডুবে যায়। প্রচুর অর্থের অপচয়ে তার জীবনকে মোটেও অর্থময় করে তোলে না, তাই নাকি? মাঝে মাঝে সে এতিমখানায় টাকা দেয়, কখনো কখনো সে কোনো একজন দরিদ্র লেখককে তার সামনে বসিয়ে। দাঁড়ান দাঁড়ান, এর মধ্যে লেখককে আনবে কি করে? আরে ভাই, আমি তো লেখাটা শুরুই করিনি, এখনো অনেক সময় আছে। আস্তে আস্তে খাও বাবু। আমার নাম পাগল। তাই? খুব সুন্দর নাম তো। কে রেখেছে এই নাম তোমার? আমি নিজেই রাখছি, বাপ মা ডাকে রফিকা কয়া। তোমার বাবা মা কোথায় থাকেন? নেতরুই পারে বস্তিতে। তোমাকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব, তুমি থাকবে আমার বাসায়? থাকুন, লাভ নাই আপা। স্কুলে পাঠাইবে, স্কুলের নাম করে কাগজ ঢুকাইবো আর বিড়ি ফুটবো, এগুলো তো আপনি চিনেন না। তুমি বেশি মাতব্বরি করবে না আপা। আরেকটা মাংস থামো, যাও গোশনি আসো, রাস্তা থেকে একটা রাখ খুঁটিরা নিয়ে। বলি না, খাও, পেট ভরে খাবে। এই যে ভাই শুনছেন, আমার কইতেছেন যদি কিছু মনে না করেন আপনি কি ওই বেঞ্চে যে শুবেন? আপনি চেহারা দেখে তো মনে হইতেছে না আপনার মাথার স্ক্রু কি ঢিলা।
আপনি ওই বেঞ্চে গিয়া বসতে পারেন না? এই যে ভাই, এই যে ভাই, এদিকে আসুন। আমি? জি জি, আপনি আপনি। বসেন। বসেন। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলেন তো ভাই? না, সেদিনও দেখলাম যে দুটো ছেলে মেয়ে ওই বেঞ্চিতে বসা, আর আপনি ওদের পাশ দিয়ে ঘুরঘুর করছেন। আপনার কি রসকস কিছু নেই? কি হয়েছে বলেন তো ভাই? জি, আমি এই পার্কে আসি শুধু ওই বেঞ্চটায় বসার জন্য। কেন বলেন তো? আপনি কিছু মনে করেন না ভাই, আসলে না আমার অনেক কৌতূহল হচ্ছে। আমি তো রংপুর থাকি, বিয়ের পর প্রথম আমার স্ত্রীকে নিয়ে যখন ঢাকা এলাম তখন এই বেঞ্চটায় বসেছিলাম। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মানে উনি কি মারা গেছেন তাহলে? হারিয়ে গেছে। বলেন কি, কিভাবে? আমি দরিদ্র স্কুল শিক্ষক, গৃহস্থঘরের মেয়ে হলেও হাসু দেখতে ছিল খুব সুন্দর। বিয়ের সময় বয়স অল্প, অভাব অনটনের সংসারে আমার বাবা মা অনেকগুলো ভাই বোন এদের চাহিদা মেটাতে ওর ঠিক মতো খেতেও পারতো না, কিন্তু ওর অনেক শখ ছিল। আচ্ছা, জানেন আমি কিন্তু ওর কষ্টগুলো বুঝতাম, আবার আমার প্রতি ওর অনেক মায়া ছিল। সেই মায়ার জন্যই আসলে 5 বছরও আমার সংসার সামলেছে। তারপর কষ্ট সহ্য করতে না পেরে আমার সংসার ছেড়ে একদিন চলে যায়। কোথায় জানি না। আপনাকে কিছু না বলেই চলে গেল? যাওয়ার সময় একটা চিঠি লিখে গিয়েছিল। কতদিন ধরে নিরুদ্দেশ? 5 বছর। তারপর শুনেছিলাম চিটাগাংয়ে গিয়েছে ওর চাচাতো ভাইয়ের বাসায়, সেখানে গেলাম, পেলাম না। তারপর গত 3 বছর ধরে বাবা আমার কাছে টাকা পাঠায় কুরিয়ার সার্ভিসে ঢাকা থেকে। তাই নাকি? কিন্তু ঢাকার সবগুলো ঠিকানায় খুঁজলাম, ঠিকানাগুলো সব মিথ্যা। কি অদ্ভুত! টারজান বাবু, শোনো শোনো, তুমি কার্টুন দেখবে? কার্টুন? হ্যাঁ, আচ্ছা শোনো, আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো। হ্যাঁ, তুমি আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? শোনো কেঁদো না প্লিজ, আমি তোমাকে স্কুলের ড্রেস বানিয়ে দেবো, তারপরে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবো। হ্যাঁ, মলিনা, এভাবে কথা বলবে না তুমি। শোনো বাবু, তুমি আজকে রাতটা কষ্ট করে থাকো, আমি আমি নিজে গিয়ে কালকে তোমাকে তোমার মার কাছে দিয়ে আসবো। হ্যাঁ, ম্যাডাম আছে? ড্রয়িং রুমে। একটু থাকো না প্লিজ, আমি নিয়ে যাবো। ম্যাডাম, নিচে একজন মহিলা আর একটা পুরুষ হাউকা করতেছে, বলতেছে এই বাসায় নাকি একটা বাচ্চা আটকে রাখা হয়েছে। যাও, ওদেরকে উপরে নিয়ে আসো।
নিচ থেকে আইতো তাহলে এত গন্ধরা কোলার রাখিয়া রাখছেন কেন? হাই হাই কেমন করে কাঁদতেছে আমার শোনো বেটা, তোমার কোলার অনেক আদর যত্ন করে খাওয়ানো হইছে, এখন ভাঙ ধরে কাঁদতেছে। যত্ন করে খাওয়ানোর মতলব আমরা বুঝি না, পরে পাচার করবেন। চুপ, আর একটা বাজে কথা বললে আমি কিন্তু পুলিশ ডাকবো। আমাদের পুলিশ ডাকা উচিত ছিল, উল্টা হ্যাঁ কয়। দেখেছো কি বেয়াদব? আই আই হয়েছে কি? হ্যাঁ কি হচ্ছে? বুঝিন ভাইজান, উপকারের লেগা এই কাল সবটা রাপা বাড়ি যাচ্ছে। রাখেন আপনার উপকার, ঢাকা শহরের মানুষের যাইছে উপকার করার মতলব আমরা বুঝি। আই চুপ, তুই বেশি কথা বলো। তুমি ওটাকে চেনো? ওনার একটা ফোনে তোমাদের জেলের ভাত খেতে হবে, বুঝছো? এই চলো, বেশি কথা কওয়ার কাম নাই। আই ভাত বেশ পুলা আর যাবি যাবি আর যাক্তার লগে। আচ্ছা বুঝলাম যে বাচ্চাটা তোমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তাই বলে বাচ্চাটাকে তুমি ঘরে নিয়ে চলে আসবে? এই শহরে সবাই নিজেদের মতো করে ইন্টারপ্রেট করে, তোমাকে কে বুঝবে বলো? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি বলো তো? টাকা। শিশুরা আর আর নিঃশর্ত ভালোবাসা। তাহলে ওরকম একটা জীবন তুমি তোমার নিজের জন্য বেছে নিচ্ছ না কেন? এখনকার পৃথিবীতে শুধু ভালোবাসার জীবন চলে, তাহলে কিসের জীবন চলে? তুমি আসলে অনেক লাকি যে ঢাকা শহরে এসে এত বড় একটা প্রতিষ্ঠানের এমডি এর পিএস হতে পেরেছো। লাকি বলে পেয়েছি নাকি? তাহলে দেখো তো কটা বাজে। দশটা। আনন্দ তুমি যাও, আরেকটু বসি। না না লিটু এখনই চলে আসবে, তোমাকে দেখলে ভীষণ রাগ করবে, তুমি যাও প্লিজ। আমি কি তোমার বন্ধু হতে পারি? আনন্দ প্লিজ কথা বাড়িও না, তুমি যাও তো যাও। আরে আজব, আচ্ছা আমার ব্যাগ, আমার ব্যাগ আমি পরে মলিনাকে দিয়ে পাঠিয়ে দিব, তুমি যাও যাও না যাও। অদ্ভুত, ফ্ল্যাগ কাজ করেন, এয়ার ফ্রেট করেন, তুমি ওখানে পাঠিয়ে দেন কিছু, কোনোভাবে যেন লক না হয়ে যায়, খেয়াল রাখেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো। আচ্ছা আপনাদের এখানে সিনিয়র ক্রেডিট ম্যানেজারের পোস্টটা বোধহয় একটু খালি আছে নাকি? জি স্যার, আমরা ইন্টারভিউ কল করেছি। ও ইন্টারভিউ কল করেছেন, এক কাজ করেন, ওই কল যখন করে ফেলেছেন ইন্টারভিউটা নিয়ে নেন, আর ওই পোস্টে আমার একজন ক্যান্ডিডেট আছে। জি আচ্ছা স্যার। তাহলে এক কাজ করেন, ওই আগে মাসের 1 তারিখ থেকে ওকে জয়েন করিয়ে ফেলুন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই। হ্যালো, তুমি একটু আমার রুমে আসো। ওকে। হ্যালো, আমাকে কি গিফট দেবে? হঠাৎ? হঠাৎ মানে তোমার চাকরিটা কনফার্ম করলাম। রিয়েলি? 1 তারিখ থেকে জয়েন করবে।
ঠিক আছে সো সুইট ইউ আর থ্যাংক ইউ সুইট টুইট বলে লাভ নেই বলো আমাদের এনগেজমেন্টটা করে ফেলি স্যার আজকের মিটিংটা জানি জানি ওই তুমি ফাইলটা নিয়ে এসো ওকে স্যার ওকে স্যার আমি তাহলে আসি ঠিক আছে গাড়িটা বের করো কি করছিলে না কিছু না আজ রাতে আমার বাসায় পার্টি আছে চলে এসো না আমি যাব না কেন না ওখানকার অধিকাংশ মানুষকে আমি চিনি না এরকম অনুষ্ঠানে আমার যেতে ভালো লাগে না তুমি যে মফস্বলে বড় হয়েছো সেটা তোমার কথা শুনলেই বোঝা যায় তুমি যদি ঢাকা থেকে নিউ ইয়র্কে যাও তাহলে ওখানকার মানুষ বলবে তুমি মফস্বল থেকে এসেছো সুতরাং কোনটা যে মফস্বল সেটাই আপেক্ষিক কথা কিন্তু তুমি ভালোই বলতে পারো যদিও তোমাকে দেখে সেটা বোঝা যায় না সবসময় তুমি একপাক্ষিক বলে যাবে আচ্ছা বাবা ঝগড়া বাদ তুমি রাত আটটার মধ্যে চলে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব ওকে না আমি যাব না দিগন্ত জুড়ে নীলিমার মাঝে পলাতক সময়ে করে পরিহাস স্তব্ধ নিঃশ্বাস দূরে ঠেলে আসি আমি ফিরে বারে বার ছুঁয়ে যাই আবারও এগুলো কি মনে না আপা পাঠাইছে আমি একেবারে রাতে ফিরবো তুমি ঘরটাও সুন্দর করে গুছিয়ে রেখো হ্যাঁ তুমি যাও আমি দেখছি হাই জায়েদ এত সকালে
কাল রাতে তুমি পার্টিতে আসোনি কেন? তোমাকে আমরা অনেক মিস করেছি। কালকে পার্টিতে নাকি অ্যানাউন্স করেছো যে তোমরা বিয়ে করছো? এই কথা, তোমার দুঃখিত হবার কোনো কারণ নেই। এনগেজমেন্টের পার্টিটা আমরা অনেক বড় করে সেলিব্রেট করব, তখন আশা করি মিস করবে না। নাতাশা, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবি না পর্যন্ত, এ কথা তুমি বুঝতে পারো না? বোকার মতো কথা বলবে না জায়েদ, সবাই জানে লিটুর সাথে আমার সম্পর্কের কথা। বাট আই নো ইউ ডোন্ট লাভ হিম, সেও তোমাকে ভালোবাসে না। সেটা আমি বুঝবো। নাতাশা, আমি তোমার জন্য সব কিছু ছাড়তে পারি। তোমার মতো এরকম অনেক ছেলেই আমার জন্য সব কিছু ছাড়তে পারে। আর দেখো, সাত সকালে এসব পাগলামি আমার ভালো লাগছে না। এটা কোনো পাগলামি না, আমি বেঁচে থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তোমাকে আমি একটা ম্যাচিওর ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি যে একটা বাচ্চা ছেলেটা আমার মাথায় ছিল না। যাও বাসায় যাও, আর এসব ফালতু কথা নিয়ে এখানে কখনো আসবে না। হ্যালো মিনহাজ, কি অবস্থা? ভালো আছিস দোস্ত? হ্যাঁ, এই তো কোনো রকম চলে যাচ্ছে। শোন, বাসাটা ভাড়া হয়ে গেছে বুঝলি, বাবা তোকে জানাতে বললো। ও তাই নাকি? তা কবে ছাড়তে হবে? মন খারাপ করলি দোস্ত? আরে না না, কি বলিস, ইট ওয়াজ এ গ্রেট হেল্প। ওরা মনে হয় সামনের মাসের 1 তারিখে উঠবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। ভালো থাকিস দোস্ত। ওকে দোস্ত, তুইও ভালো থাকিস, বাই। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। রাতে খাবার পাঠানোর জন্য ধন্যবাদ। কোথায় আছো? চলো তোমাকে নামিয়ে দিচ্ছি। সাহেব, কি বিষয়, আজকে অন্য বেঞ্চিতে কেন? আপনারটা কি দখল হয়ে গেছে? না বলে কি কি হয়েছে আপনার? আপনার গায়ে তো অনেক জ্বর। না না, কিছু না। না না, এই জন্যই আপনি পার্কে এসেছেন কেন? না, একটু পরে আমার রংপুরের বাস, হোটেলও ছেড়ে দিচ্ছি। ভাবলাম যাওয়ার আগে একটু পার্কে বসে যাই, যদি সে আসে। আশ্চর্য, এই শরীর নিয়ে আপনি রংপুর যাবেন? এখানে থেকে আর হবেটা কি বলেন? আচ্ছা আপনি এক কাজ করেন, চলেন আমার বাসায় চলেন। না না না, কি যে বলেন না, আপনি না করবেন না প্লিজ। না না, এটা হয় না। না না, প্লিজ চলুন।
আসুন, আপনি আসুন না, আমার সঙ্গে আসুন। কি বলছেন? ধরুন, আমাকে ধরুন। হ্যাঁ, আসুন আসুন আসুন। শুধু এর কষ্ট করবে? আরে কোনো কষ্ট না, আপনি আসুন। হ্যাঁ উর্মি, কি খবর? নাতাশা, তুমি নিজেকে কি ভাবো বলো তো? হোয়াট? জায়েদের সাথে যদি তোমার অ্যাফেয়ার না থাকে তাহলে খামোখাওকে ঘোরাচ্ছ কেন? হাউ ডেয়ার ইউ টক টু মি ইন দিস ওয়ে? দেখো নাতাশা, তুমি বয়সে জায়েদের চেয়ে সিনিয়র, কাজে ওর ব্যাপারে তোমার রেসপন্সিবল হওয়া উচিত ছিল। উর্মি, কি উচিত ছিল আর কি উচিত ছিল না এটা নাতাশার তোমার কাছ থেকে শিখতে হবে না। তোমার সাথে এত কথা বলার সময় নেই। জায়েদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে তোমার জন্য হাত কেটে সুইসাইড করতে গিয়েছিল। কি? রাখছি। উবি শোনো, ও কোন হাসপাতালে? ধানমন্ডি জেনারেল হাসপাতাল। মলিনা শোনো, আমি একটু হসপিটালে যাচ্ছি, হ্যাঁ, ফিরতে দেরি হবে। হসপিটালে কেন আপা? দরজাটা ভালো করে লাগিয়ে দাও। হাসনায় না, হাসনায় না, আমার হাসু, তোমার তোমার হাসটা হারিয়ে গেছে, কত খুঁজলাম কোথাও নেই। তুমি কই? পার্ক, ওই বেঞ্চ কোথাও নেই। কথা বলেন না, এই তো জ্বর সেরে যাবে আপনার, কথা বলেন না। আপনাকে বললাম না, ঢাকায় বিয়ের পর প্রথম আসি ওই বেঞ্চটা, ওই পার্কটা। আসো হেলাল ভাই, একটু ধৈর্য ধরুন হেলাল ভাই, একটু ধৈর্য ধরুন। এই তো এই তো জ্বরটা কমে যাবে, একদম কথা বলেন না, একটু ঘুমানোর চেষ্টা করেন। হ্যাঁ, would you back an Irish candidate of my choosing? I don't think so. What if we get you off? मेरे ख्याल से कह रही है कि मछली में खुद पकड़ दूँ। ये कैसे पकड़ेगी? अरे ये गई। The cubs seem unwilling to do anything but play, and Penny is reluctant. बोले ना। The area too, for this is where the winter is hold up for the winter. जी भैया। She must retreat to ensure. जी भैया। कोड़ा कैसे अस्पताल है? আটটা নটা হইব। সময়টাও ঠিক করে বলতে পারে না, আটটা নয়টা হইব। তোরা আসলে বলবি আমি এসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করে গেছি। জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। রাবিশ কথা, যা দেবে। হ্যালো, হ্যাঁ নাতাশা, এখনো ঘুমোচ্ছো? হ্যাঁ, কেন? উঠে পড়ো, আমার সাথে একটু হাসপাতালে যেতে হবে। কেন? পরে শোনো, তুমি রেডি হও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আর আপনার শরীর এখন কেমন? যে এখন অনেক ভালো লাগছে, মনে হয় জ্বরটা নেই। আচ্ছা, তো আপনি নাস্তা করবেন না? আমি একটু বাইরে যাব, মানে ফ্রিজে পাউরুটি আছে, ডিম আছে। না না, আপনি এত ব্যস্ত হবেন না। আমি কি ডিমটা ভেজে দিয়ে যাব? না না, কী বলছেন, আমি ভেজে নিতে পারবো। শিওর? আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ,
হাসু, হাসতে না তুমি, তুমি এখানে, তোমাকে চেনা যাচ্ছে না। কি কোইনসিডেন্স, তাই না? কালই ওনার রংপুর চলে যাওয়ার কথা ছিল। আমাকে কি তোমার খুব খারাপ মানুষ মনে হচ্ছে? মানুষকে বিচার করার আমি কে বলো? তবে আমি ভাবছি হেলাল সাহেবের কথা, উনি তোমাকে প্রচন্ড ভালোবাসে। ও শিশুর মতো সরল, কিন্তু এ ধরনের মানুষের সাথে জীবন চলে না। কিন্তু তোমার এখনকার জীবনও কি তুমি সুখী? আমার কিন্তু তা মনে হয় না। অবশ্যই আমি অনেক হ্যাপি, দারিদ্র আমি সহ্য করতে পারি না। আই হেট পভার্টি। দুজন মানুষ একসঙ্গে চলার জন্য টাকাটাই কি আসল? আমি যে একঘেয়ে কষ্টের জীবন কাটিয়েছি তার মধ্য দিয়ে তুমি না গিয়ে এত বড় বড় কথা বলতে পারো না। কিন্তু তুমি এখন যাকে বিয়ে করতে চাচ্ছ, তুমি কি শিওর যে তুমি তার সঙ্গে সুখী হবে? শোনো আনন্দ, আমি চাই না তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে বেশি দূর নাক গলাও। আমি ভেবেছিলাম আমরা বন্ধু। যদি সত্যি বন্ধু মনে করো একটা উপকার করবে, এটা একটু হেলালকে পৌঁছে দিও। কি এটা? ডিভোর্স পেপার। বিয়ের কথা শুনে জায়েদ কেন হাত পা কাটতে যাবে? আমার সাথে চিৎকার করবে না। আমি তোমার বাসায় এসে বসে থাকি আর তুমি রাত বিরেতে হাসপাতালে যাও জায়েদের সাথে দেখা করতে। আমার ইচ্ছে হলে আমি 100 বার যাব। ভুলে যেও না, আর কয়েকটা দিন পরেই আমরা বিয়ে করব, আর এর মাঝে কোনো রকমের স্ক্যান্ডাল আমি সহ্য করব না। তোমার সহ্যের পরোয়া করতে হবে নাকি? অবশ্যই। তুমি ভেবো না তুমি আমাকে বিয়ে করছো বলে কিনে নিচ্ছো। তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে যে 2-4 লাখ টাকা করে ঢোকে আর সেটা দিয়ে তুমি ফুর্তি করে বেড়াও, সেটা আসে কোত্থেকে? ছোট লোক কোথাকার! তুমি আমাকে গাল দাও,
তুমি আমাকে গাল দাও হ্যাঁ তোকে জুতোর তলা থেকে কে তুলে নিয়েছে বেরে যাও বেরে যাও এখান থেকে আজ টাকা দেয়া বন্ধ করে দিলেই তো কাল গিয়ে পথে বসবে গেট আউট তোমার মতো ছোট লোকের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই তোমার তেজ কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বলে যাও না তোমার ব্যাংকের চাকরিটা আমারই দেয়া বেরিয়ে যাও বেরিয়ে যাও ভাত ছড়ালে কাকের অভাব হয় না লেখার টাকাটা ঈদের 15 দিন আগে দিতে পারবো কোনো অসুবিধা নাই তো না কোনো সমস্যা নেই শফিক ভাই আশা করি এবার ভালো সম্মানই দিতে পারবো আজ আমি উঠি ঠিক আছে ভাইয়া কিছু বলবেন আনন্দ ভাই কি মন খারাপ না মানে আমি একটা কথা বলতে চাই যদি আপনি কিছু মনে না করেন না 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 বলেন আসলে শৈব ভাই উপন্যাসটা কেন যেন মানে আমার ছাপাতে ইচ্ছে করছে না কেন কোনো প্রবলেম না মানে ঠিক তা না মানে ভেতর থেকে কেন যেন সায় দিচ্ছে না এবার ঈদে না হয় আমার কোনো উপন্যাস নাই ছাপা হলো আমি আই এম রিয়েলি সরি সরি শফিক ভাই আপনি যা ভালো মনে করেন করেন আমি কিছু মনে করব না থ্যাংক ইউ ভাই তাহলে আজকে উঠি ওকে হোপ অল দ্য বেস্ট হ্যালো আনন্দ তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না আমি তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছি কি হয়েছে তোমার নাতাশা তোমার গলা এরকম শোনা যাচ্ছে কেন আমি মরে যাচ্ছি আনন্দ কি প্লিজ ফরগিভ মি হ্যালো 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 আপা ও আপা আপা গো চোখ খুলেন ভাইজান আপা এসে খাট ধরতে করছে এই ওষুধগুলো আনিয়ে নিন আর এখন ওনার রুমে অনেক লোক না থাকাই ভালো ওনার রেস্ট দরকার জি আচ্ছা থ্যাংক ইউ মলিনা তুমি থাকো হ্যাঁ আমি ওষুধগুলো নিয়ে আসি এখান থেকে কোথাও যেও না
আপনাকে বাসায় দেখতে না পেয়ে ভাবলাম যে আপনি রংপুর চলে গেছেন। না, আজকে রাত 10টার বাসের টিকিট কেটেছি। হেলাল ভাই, হাসনা হেনা এখন হসপিটালে। কি কেন, কি হয়েছে? ও আত্মহত্যা করতে চেয়েছিল। আত্মহত্যা? ওর এই পরিণতির জন্য আমি দায়ী। হেলাল ভাই, আপনাকে একবার ওর কাছে যাওয়া উচিত। আমাকে বিয়ে করে ও ভুল করেছিল। আপনি এই কথা কেন বলছেন? সমুদ্রের মাছ কি পুকুরের পানিতে বাঁচে বলেন? হেলাল ভাই, এখন ওর পাশে এমন একজন মানুষকে দরকার যে ওকে ভালোবাসে। আপনি প্লিজ একবার আপনি যান। হেলাল ভাই প্লিজ, আপনি যাবেন না? নাতাশা, আমার বাসাটা ভাড়া হয়ে গেছে, কদিনের মধ্যেই আমাকে চলে যেতে হবে। তোমার সাথে আর দেখা হবে না? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি যাওয়ার আগে তোমায় বাসায় দিয়ে যেতে চাই। কেন এত কষ্ট করছো আমার জন্য? ভুল করো না আনন্দ, আমার ভালোবাসার ক্ষমতা থাকলে আমি একজনকেই ভালোবাসতাম যে তার সবটুকু আমাকে দিয়ে দিয়েছিল।